টিভি আমার দেশ আমার গর্ব। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমি। 24 মার্চ বুধবার বিকেলে মিলাদ দোয়া মাহফিল বাইক শোডাউন ও প্রীতি ম্যাচের মাধ্যমে যাত্রা শুরু করে পূর্ব সিলেটের প্রথম ও একমাত্র এই ইনডোর একাডেমিটি। উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা। বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমি আজকে উদ্বোধন হয়ে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করেছে, তাই আমরা অনেক আনন্দিত। আর বিয়ানীবাজার আপনারা অনেকেই লাইভে দেখতেছেন, বিয়ানীবাজারের সর্বস্তরের প্লেয়ার প্রায় 10 টিম অংশগ্রহণ করেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সিলেট থেকে যে অতিথি প্লেয়ারগুলো আসবে, অল্প ঘণ্টাখানেকের ভিতরেই পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। 2টার সময় আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে আমাদের উইন্ডোর উদ্বোধন হয়েছে। এখন আমাদের খেলা বিয়ানীবাজারের খেলোয়াড়বৃন্দ খেলা প্রদর্শন করতেছেন। আমাদের অতিথি প্লেয়াররা এইমাত্র এসে পৌঁছেছেন, ওনাদের খেলা একটু পরেই আপনারা উপভোগ করবেন। অতিথি সুহেল, গৌরব, মঙ্গল, এনামবাই, আরও 3-4 জন প্লেয়ার আসতেছেন। টোটাল 8 জন প্লেয়ার আসতেছেন ওনারা। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং খেলা উপভোগ করবেন। আমরা আসলে ক্ষুদে প্লেয়ারদের নিয়ে স্বপ্ন দেখছি, যারা ভবিষ্যতে বিয়ানীবাজার, সিলেট বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খেলবে এবং বিয়ানীবাজারের নাম উজ্জ্বল করবে। এই স্বপ্ন নিয়েই আমাদের এই প্রতিষ্ঠানটা করা আসবে। আর আমি সকল অভিভাবকবৃন্দকেই অনুরোধ জানাচ্ছি যে ক্রীড়ার সাথে জড়িত যে নতুন প্রজন্ম আছে তাদেরকে যেন আমাদের এই একাডেমির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে খেলার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি সকল অভিভাবকবৃন্দের প্রতি। সন্ধ্যায় সিলেট সহ বিয়ানীবাজারের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। শাকির আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।